পঞ্চায়েত ভোটের প্রচার অভিযান চলছে। এরই মধ্যে বিজেপিতে মোহভঙ্গ। দলের বেশ কিছু কর্মী নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন বিজেপির এসসি মোর্চার জেলা সম্পাদক বিশ্বনাথ কিন্নর। শুক্রবার বিকেলে দিনহাটা শহরের সুভাষ ভবনে তার হাতে তৃণমূলের পতাকা তুলে দিলেন রাজ্যের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। সঙ্গে ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক, তৃণমূল নেতা বিশুধর প্রমুখ। যদিও বিজেপির জেলা নেতৃবৃন্দ জানান, বিশ্বনাথ কিন্নর দলের এসসি মোর্চার সম্পাদক নন, তিনি সামান্য একজন সদস্য। এদিন তৃণমূলে যোগ দিয়ে নিজেকে বিজেপির জেলা এসসি মোর্চার সম্পাদক হিসেবে দাবি করে বিশ্বনাথ কিন্নর বলেন, দিনহাটা বিধানসভা এলাকায় বিজেপি দলের কোনো ভবিষ্যৎ নেই। এখানে বিজেপি দল বলতে কিছু নেই, কেবল কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের একটি টিম রয়েছে। তিনি বলেন, বিজেপি দলের পুরনো যারা কর্মী পঞ্চায়েত ভোটে তাদের টিকিট দেওয়ার পরেও তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে হলেও এটা কিছুতেই মেনে নেওয়া যায় না। এছাড়াও যে সকল বিজেপি কর্মী খুন হয়েছে সেই খুনের বিষয় নিয়ে সিবিআই তদন্ত হলো না, তাই তো আমরা বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলাম। এ বিষয়ে মন্ত্রী উদয়ন গুহ বলেন, প্রতিদিন দলে দলে সাধারণ মানুষ বিজেপি ছেড়ে তৃণমূল দলে যোগ দিচ্ছেন। দিনহাটা 2 নম্বর ব্লকে তৃণমূল ছাড়া আর কোনো দলের প্রার্থীরা জিততে পারবে না। আমরা বলেছিলাম, ব্লকের সব আসনে প্রার্থী দেওয়ার ক্ষমতা তৃণমূল ছাড়া আর কোনো দলের নেই, আজ তা প্রমাণিত। দিনহাটা 2 নম্বর ব্লকে 40টি গ্রাম পঞ্চায়েত আসনে তৃণমূল প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে। ব্লকের 4টি গ্রাম পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বিতায় তৃণমূলের দখলে। এছাড়াও পঞ্চায়েত সমিতির 13টি আসন এমনকি 1টি জেলা পরিষদ 1টি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন। রাজ্যে কার দ্বারা উন্নয়ন সম্ভব তা মানুষ বাস্তব অভিজ্ঞতার মধ্য দিয়ে বুঝতে পারছেন। তাই তো নিজের ভুল বুঝতে পেরে আজ বিজেপি নেতা এসসি মোর্চার জেলা সম্পাদক বিশ্বনাথ কিন্নর দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। বিশ্বনাথ কিন্নরের তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার প্রসঙ্গে বিজেপির জেলা সভাপতি বিধায়ক সুকুমার রায় বলেন, বিশ্বনাথ কিন্নর বিজেপির এসসি মোর্চার জেলা কমিটির সম্পাদক নন, তিনি একজন সাধারণ সদস্য ছিলেন। ভোটে মনোনয়নপত্র না পেয়ে তৃণমূলের ভয়ে সন্ত্রস্ত হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। ওনার সঙ্গে যারা তৃণমূল কংগ্রেসে যোগ দিতে গিয়েছেন তারা টেলিফোনে আমাদের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। বিজেপি একটি সংগঠিত দল, বিশ্বনাথ কিন্নর তৃণমূলে যোগ দেওয়াতে দলের কোনো ক্ষতি হবে না। তৃণমূলে যোগ দেন, আমরা দীর্ঘদিন ধরে এই বিজেপি দলটাকে সাজিয়ে গুছিয়ে আপনি এই জায়গাটায় নিয়ে এসেছি, তারপরে আজকে এই পুরানা বিজেপি কর্মীদেরকে নমিনেশন দেওয়ার পরেও, টিকিট দেওয়ার পরেও তাদেরকে আবার ক্যান্সেল লেটার ইলেকশন কমিশনারকে লেটার লিখে ক্যান্সেল করানো হয়। এই প্রার্থীদেরকে এত অপমান করানো এটা কিন্তু সম্ভব নয়, এটা আমরা কিছুতে মেনে নিতে পারি না। আর যেটা আমরা দেখতে পেরেছি যে ভবিষ্যৎ, যে দিনহাটা বিধানসভার বিজেপির ভবিষ্যৎ, এটা কিন্তু কোনো উন্নয়ন করতে পারবে না, এটা আমরা পরিষ্কার দেখতে পেরেছি। যে ভেটাগুড়িতে নিশীথ প্রামাণিক রয়েছে, ওনার টেবিলের মধ্যেই এই বিজেপি তৈরি হয় আর ওখানেই কিন্তু শেষ হয়, এর বাইরে কিন্তু বিজেপির কোনো জায়গা নেই দিনহাটা বিধানসভার মধ্যে। আর একের পর একটা খুন হচ্ছে বিজেপি কর্মীর, আমরা দেখতে পেরেছি এখানে কোনো সিবিআই তদন্ত হচ্ছে না, কিচ্ছু হচ্ছে না। আর বিজেপি কর্মীরা শুধু কেন মারা যাচ্ছে, আমাদের এখানে একটা স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী থাকার পরেও আমরা কিন্তু সুরক্ষিত নই। আজকে দেখুন, এই বিজেপি যারা যারা রয়েছে আমাদের ZB26-এ, তারা সবাই আস্তে আস্তে ডাশের পাতার মতন ভেঙে পড়েছে। এরাও কিছু আমার হাতিও জয়েন হবে, আপনারা আজকে থেকে দেখতে পারবেন। আজকে তো শুধু টেইলার শুরু হয়েছে, দিনহাটা বিধানসভায় বিজেপি বলতে কিছু নেই। আজ জনসাধারণ বুঝে গেছে যে এই বিজেপিকে দিয়ে কিচ্ছু হচ্ছে না, এখানে দিনহাটা বিধানসভায় বিজেপি বলতে কিছু নেই। যা আছে শুধু নিশীথ প্রামাণিকের একটা টিম রয়েছে, শুধু আর এই চেম্পলটাই রয়েছে বিজেপির, আর শুধু গণ্ডগোল অত্যাচার, এগুলো দিনের পর আমরা দেখতে পেরেছি শান্তি শৃঙ্খলা কিচ্ছু নেই। তাই আজকে মহামাটির মানুষের আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আগামী দিনে এখানে শান্তি শৃঙ্খলা বজায় রেখে কাজ করব। জয় বাংলা, জয় মমতা ব্যানার্জি, ধন্যবাদ। আপনি কি পদে ছিলেন বিজেপি? আমি কুচবিহার জেলার বিজেপি পার্টির এসসি মোর্চার সম্পাদক তথা দিনহাটা বিধানসভার কনভেনার এবং ইলেকশন কমিশনের কিছু মূল্যবান দায়িত্বই ছিলাম। আপনার সাথে কতজন আজকে জয়েন করলো? আজকে আমার সঙ্গে আমার সহকর্মীরা 70-80 জন রয়েছেন, কিছু প্রার্থীরাও রয়েছেন, আরও প্রার্থীরা রয়েছেন। আজকে ওনারা কিছু প্রবলেম আছে আসতে পারেননি, আগামী দিন ওনারাও জয়েন হচ্ছে। কতজন প্রার্থী আজকে এসেছেন? দেখুন, আমাদের বিজেপি প্রার্থী আমার সঙ্গে 50টা রয়েছে, ওনারা সবই জয়েন করবে। আপনি বলছিলেন যে পুরনো যারা কর্মী তাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে, আবার তাদেরকে নমিনেশন তুলতে বলা হয়েছিল,
হ্যাঁ, এরকম অনেকের সঙ্গে হয়েছে, তারা ওনারা দুঃখিত। আর এরকম প্রার্থীকে এবার মানে টিকিট দেওয়া হয়েছে জেলা পরিষদ থেকে একদম পঞ্চায়েত অব্দি, যারা বিজেপির প্রার্থী রয়েছেন, নিষিদ্ধভাবে নিজে দিয়েছেন, তারা নাকি আগে তৃণমূলে ছিলেন, যারা তৃণমূল থেকে ওদেরকে ছড়িয়ে ফেলে দেওয়া হয়েছে, কোটি কোটি টাকা তাদের উপরে কেলেঙ্কারি আছে, ওনারা আজকে বিজেপির প্রার্থী, ওনারা কী উন্নয়ন করবেন আমি তো বুঝতে পারছি না, এটা নিষিদ্ধভাবে কিছু ভালো বলতে পারবেন। আপনি তো সেই আমার তৃণমূলই আছেন। হ্যাঁ, তৃণমূল মহামাটির মানুষ, আমি দেখছি ওনার সরকার চলছে, ওনার ভালোভাবে সুন্দর শান্তি সুষ্ঠুভাবেই আছে, সব সেখানে দৃষ্টিকে ভালো চলছে, আমাদের পূজবা দৃষ্টিকেও ভালো চলছে। কিন্তু আমাদের দেখুন আজকে তিনটা বিধানসভার মধ্যে ঝাঁ দেখুন, এই একটার পর একটা বিজেপি কর্মী খুন হচ্ছে, কিন্তু তৃণমূলের গায়ের মধ্যে এই রং মাখানোর চেষ্টা হচ্ছে, এটা কেন? তাহলে কারা করছে খুনটা, কী? হ্যাঁ, এই জন্য তো আমরা চাই সিবিআই তদন্ত মানে সঠিকটা যত আসে জনগণের সামনে, দুধ দুধ জল জল যেন হয়, কিন্তু এরকম তো হচ্ছে না। আপনার কি মনে হচ্ছে এর পেছনে বিজেপি থাকতে পারে? হ্যাঁ, এটা সিবিআই তদন্ত হলে এটা সব পরিষ্কার হয়ে যাবে, আমি তো দলটাতে কাজ করেছি আমি জানি। আপনারা শুনেছেন আমাদের মন্ত্রী মাননীয় শ্রী উদয়ন গুহ বলেছেন, তিনহাটা বিধানসভা কেন্দ্রের যিনি বিজেপির ভোটের মূল দায়িত্বে ছিলেন, আমাদের অলরেডি পাঁচটা অঞ্চল বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হয়েছি, তাতে দিনহাটাতেই বেশিরভাগটা আপনারা জানেন, এবং 157টা গ্রাম পঞ্চায়েত মেম্বার আমরা জয়ী হয়েছি, 17টি পঞ্চায়েত সমিতি এবং একটি জেলা পরিষদ যেটা জয়ী হয়েছি সেটাও আমরা দিনহাটা 2 নম্বর ব্লক থেকে জয়ী হয়েছি। তো এখানে বিজেপির যিনি নির্বাচনের দায়িত্বে আছেন বিশ্বনাথ কিন্নর, তাকে আমরা আজকে দলে পাচ্ছি, এটা আমাদের একটা বড় অপরচুনিটি যে তার হাতে আমরা আমাদের দলীয় পতাকা দিতে পাচ্ছি, এবং তার সাথে আরও তার সহকর্মী সহযোদ্ধারা বিজেপি ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। বিজেপির যে নৈরাজ্য চালাবার যে চেষ্টা এখানে করছে সাংসদ নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে, তারা জিহাদ ঘোষণা করে এই এলাকার শান্তি শৃঙ্খলার জন্য তৃণমূল কংগ্রেসের হাতকে আরও বেশি শক্তিশালী করতে এগিয়ে এসছেন। তার জন্য আমরা বিশ্বনাথ কিন্নর সহ তার সমস্ত অনুরাগী যারা আজকে বিজেপি ছেড়ে যোগদান করেছেন তাদেরকে স্বাগত জানাই, এবং দিনহাটাতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা করতে হবে, এখানে যারা অশান্তি বাতাবরণ তৈরি করার চেষ্টা করছেন তাদের বিরুদ্ধে এদের এই লড়াইকে আমরা স্বাগত জানাই, এবং তারা আজকে বিজেপির আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে যে জিহাদ করে এখানে এসেছেন তাদের সম্পূর্ণভাবে সহযোগিতা করা, তাদের পাশে থাকা, এটা আমরা করব। এবং জেলা তৃণমূল কংগ্রেসের অত্যন্ত দায়িত্বপূর্ণ জায়গাতে আমরা বিশ্বনাথ কিন্নরকে খুব শীঘ্রই আমরা দলের মন্ত্রীর পরামর্শ অনুযায়ী আমরা তাকে অ্যাকোমোডেট করব। কতজন পঞ্চায়েত সদস্য যারা মানে নমিনেশন দিয়েছে এবং এরা পরবর্তীকালে বিশ্বনাথ কিন্নরের হাত ধরে আস্তে আস্তে তারা জয়েন, ওরা আজকেই জয়েন হয়ে যাবে, ওরা প্রায় 70-80 জন বিজেপির পদপ্রার্থী ছিলেন যারা কিনা বিশ্বনাথের হাত ধরে পরবর্তীকালে যোগদান করবেন। ব্যুরো রিপোর্ট, এক্স টিভি বাংলা।